তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমি জানি অনেক দিন পরে পরে আমি ব্লগ করছি, তো কিছু করার নেই। কারণ আমি ব্লগিং মানে ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আমি একটা পার্সোনাল একটা জব করি। তো আমি তোমরা যারা জানো যে আমি একটা মেডিকেলে কাজ করি, হসপিটালে ডায়ালিসিস টেকনিশিয়ান। তো কাজের সূত্রে তো আমার ছুটি পায় না, কিন্তু এটা আমার ভালো লাগে, এটা ব্লগ করতে আমার। তো আজকে অনেক দিন পরে ছুটি পেলাম, তো আজকে ছুটি পেয়েছি, তো আজকে ভাবছি একটু বাইক নিয়ে একটু ঘুরতে বেরোবো। তো এখন বাজে 5টা, তো চলো একটু যাওয়া যাক। তুমি বাইরের ওয়েদারও দেখতে পারো, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। তো এটা আমাদের রুমের একটা ছোট্ট একটা গার্ডেন। তো ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার গাড়ি রাখা আছে ওই। তো এই হচ্ছে এখন ওয়েদার। তো আমরা চলো তাড়াতাড়ি করে মোটর ব্লগিং সেট আপে বেরিয়ে পড়ি। ঠান্ডা তো ভালোই পড়েছে, এখনো ঠান্ডা পড়ে কিছু না, নভেম্বর থেকে এত ঠান্ডা পড়েছে মোটামুটি জ্যাকেট ছাড়া তো চলাই যাবে না। তাও আমার ভাই গ্লাভস নেওয়া হয়নি, তো চলো নেক্সট টাইম নিতে গ্লাভসটা ব্যাগেই পরে আসবো। এই ভেতর দিয়ে ঢুকবো, পুরো প্রপার নদীর তরে যাবি কি না? এই সেই যেখানে আগের বাড়ি গেছিল। হ্যাঁ এটা হচ্ছে বজবজ খেই খেয়াঘাটের রাস্তা। তো এদিকে গেলে হচ্ছে বজবজ খেয়াঘাট পড়ে। তো আমরা আজকে খেয়াঘাটে যাবো না, অন্যদিনে খেয়াঘাটে যাই। তো আজকে আমরা যাবো একটু পুরো প্রপার নদীর ধারে খেয়াঘাটে গেলে। তো এইদিকে গেলে হচ্ছে কালীবাড়ি, তো ফেরিঘাট যেটা বজবজ ফেরিঘাট। তো আমরা ওইদিকে যাবো না, তো আমরা যাবো এখন নদীর ধারের দিকে। তো এটা পুরো প্রপার গেছে নদীর ধারের দিকে রাস্তা। আর হেভি ঠান্ডা পড়ে গেছে, হ্যাঁ ঠান্ডা লাগছে। কিন্তু তো গাইস, ডিউটি ডিউটি করার পরে এরকম একটা ওয়েদার আর এরকম একটা নদীর ধার দেখতে কার না ভালো লাগে। সারাদিন কাজকর্মের পরে বিকালের টাইমে তুমি যদি এদিকে আসো তো শানদার লাগবে। আর এটা হচ্ছে নদীর ধার দেখতেই পাচ্ছ, তো একটা আলাদা একটা ওয়েদার। তো এদিক থেকেও নদীর ধারে যাওয়া যায়। তো আমরা যাবো না, আমরা তো সোপা নদীর ধারের দিকেই বসবো। তো এটা হচ্ছে নদীর ধার থেকেই রাস্তা। তো আমাদের যে এই যে রাস্তাটা এটা টোটালি গেছে, এটা বাটাতে যাওয়া যায়, এটা নদীর ধার থেকেই রাস্তা। এই রাস্তাটা পুরো বাটা গেছে। তো এর আগেও আমি এই রাস্তা এসেছি, বাট কোনোদিনও এই রাস্তা দিয়ে কোনোদিনও ব্লক করিনি। তো আজ তোমাদের জন্য ঘুরতেও বেড়ালাম আর ব্লগও করছি, তো আমারও ঘোরা হয়ে যাবে, তোমরাও দেখো। এই রাস্তাটা তো খুব ভালো লাগে। তো এই রাস্তা দিয়ে সবচেয়ে বেশি যাওয়ার কারণ এইদিকে হচ্ছে মামু থাকে না, তো তাই এটা দিয়ে যাচ্ছি। তো আজকে তোমাদের চলো আজকে গিয়ে অনেক কিছু আমার জীবনে অনেক কাহিনী বলবো তোমাদের। তো আমি জানি না আমার ক্যামেরাতে কত মানে অডিওটা কিরকম আসছে, তো গাড়ি চালাতে অডিওটা অতটা ভালো আসে না, আর দেখা যাক কতটা কি করতে পারি। এই রাস্তাটা ভাই খাতারনাক লাগে, ঠিক আছে? তো এই রাস্তা দিয়ে ঘোরার মতো একটা জায়গা এটা। গায়ে শুধু ঠান্ডার সময় এই ওয়েদারটা দেখো, এই ওয়েদারের একটা নাজারাটাই একটা আলাদা। এখানে তুমি বোর ফিল করলে যা সেখানে বসে থাকবে, ফুল মজা পেয়ে যাবে। শুধু জায়গাটা দেখো কত সুন্দর। আমার গায়ে এই বজবজের মধ্যে এই রাস্তাটাই সত্যি খুব ভালো লাগে। তোমরা অনেকেই আগের আমার ভিডিওতে কমেন্ট করেছিলে যে দাদা মোটর ব্লগিং করো, তো তাই আজকে মোটর ব্লগিং করবো।
দারুণ লাগছে দেখো, শুধু দারুণ একটা, এটা একটা কিছু একটা কোম্পানি, তো আমি জানি না কি কোম্পানি এটা, তো দারুণ লাগছে দেখো ভাই। দারুণ, ও এটা কি চেভিয়ার্ড কোম্পানি নাকি? চেভিয়ার্ড যাবি? এই নদীর ধারে যাবি? এইদিকে যাবি? হ্যাঁ, তো কাশ ফুল দেখতে পাচ্ছ, দুর্গা পুজোর সময় দেখা যায়, তো কাশ ফুল এখনো রয়েছে। তো আমরা চলে এসেছি নদীর ধারে, জানি না জায়গাটার নাম কি, তবুও এলাম নদীর ধারে। নদীর ধারের একটা আলাদা দৃশ্য, তো ভালো লাগে। তো এখান থেকে ডাইরেক্ট নদীর এটাই আলাদা, ভিউটাই আলাদা। সেই মজা, দারুন মা দেখতেই পাচ্ছ নদীর ধারে। এটা হচ্ছে সেই বাঁধ ভেঙে গিয়েছিল যখন, তো বাঁধ ভেঙে যাওয়ার পরের এই হচ্ছে ওয়েদার। তো এটা খুবই সুন্দর লাগছে, খুবই রিক্সি, পুরো একদম প্রপার নদীর ধারেই এটা রয়েছে। দারুন লাগছে গাছ, দেখো এদিকে এতটা, এদিকে পুরো, এটা পুরো ইয়ে। তাই আমাদের কবি কি বলছে, কবি কিছু বলবে নাকি? তো ভাই পুরো দেখো, ভাই পুরো আজকের গেট আপ নিয়ে চলে এসছে দাদার সাথে ঘুরতে যাবে বলে। তো দাদার সাথে ঘুরতে এসে তোমার কেমন লাগলো? আমি জানি না যে এইরকম একটা জায়গা আছে বজবজে। আচ্ছা, এখানে পার্টি এসে, এটা পাবলিক না, পার্টি ফার্টি ওটা অন্য সময়ের জিনিস। তো দেখতেই পাচ্ছ তোমাদের এই হচ্ছে বজবজের নদী, যেটা গঙ্গা নদী নামে শোনা যায়। তো এটাই হচ্ছে সেই গঙ্গা নদীতে এখন জোয়ার রয়েছে। ওদিকটাই বাউরিয়া ও পাটটা, আর এদিকটা হচ্ছে বজবজ, আর এটা হচ্ছে বাউরিয়া, আর এই হচ্ছে নদীর ধার হাওড়া ব্রিজ। হ্যাঁ, এই দিকটা কোথায় একটা হাওড়া ব্রিজটা পড়ে, তো এখন দেখা যাচ্ছে না, কারণ কুয়াশার জন্য ঠান্ডার সময়, তো ঠান্ডার সময় কুয়াশার জন্য এগুলো দেখা যাচ্ছে না। তো চলো নদীর ধারে এসছি, একটু সিনেমাটিক শট হবে না তা কখন হয়। তো চলো গাইস, অভিজিৎ আসছে, আজকে দেখিয়ে দিই তোমাদেরকে সিনেম্যাটিক কিছু শট। চলো লেটস গো। বুম, আমরা এখন চলে এসেছি নদীর ধারে, তো দেখতে পাচ্ছি এই হচ্ছে নদী। তো আমরা এখন একটু এখানে বসবো, একটু টাইম স্পেন্ড করব। তো আজ ছুটির দিন বলে কথা, তো আজকের আমরা এলাম, তো এখানে একটা মন্দিরও রয়েছে, তো মন্দিরটাকে তোমাকে ভালো করে দেখিয়ে দিই। আর এই হচ্ছে মন্দিরটা, তো চলো একটু দেখাই তোমায়।
তো এখানে খুবই পবিত্র স্থান, তুমি এখানে জাস্ট জাস্ট ওয়েদারটাকে দেখো কত সুন্দর লাগছে। তো আমরা আরো তাড়াতাড়ি আসলে ভালো হতো, তো এখন দেখতে পাচ্ছ সূর্যাস্ত চলে গেছে, তো আকাশের ওয়েদার। তো এখানে একটা আলাদা রকমের একটা পরিবেশের নাজারা তুমি দেখতে পাচ্ছ। এখানেও কত সুন্দর ছোট ছোট ঠাকুর, এই যে ছোট ছোট ঠাকুরগুলো কত সুন্দর রয়েছে এখানে। তো এখানে আরেকটা আমাদের ইউটিউবের যে আরেকটা যে মেনে, তুমি এখানে দেখাও কি লেখা আছে, কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। তো আমরা ভিডিও বানিয়ে যাব ফল কবে হবে না, যদি তোমাদের সাপোর্ট যদি আমার সাথে থাকে তাহলে একদিন আমরা শিওর ইউটিউবার হতে পারবো, জানি না হবে কি না কতটা, তো একদিন ইউটিউবার হয়েই দেখাবো তোমাদের কাছে। আর তোমাদের ভালোবাসা যদি এইভাবে থাকে, আর ভিডিওটা গাইজ যদি এই যে সৌন্দর্য এই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ভিডিওটা